আমি দেখলাম আমার আগে থেকে সবকিছু ঠিক ছিল, দেখুন পুরো খুলে চলে আসছে, দেখুন ভেঙে গেছে। আমি তো শুধু একটা ছবি তুলছিলাম। ছবি তুলছিলেন, যাই করছিলেন, আমি কি করে বুঝবো এটা ভাঙা কেন? আমি কি করে বলবো? দেখুন দেখুন, আপনার গাড়িতে আগে থেকে ছিল। আপনি একটা কথা বলুন, এই জিনিসটার দাম আরসিতে 10,000 টাকা, ওরও আছে, ও জানে তো। এবার আমি কি করবো, মালটা তো পুরো ভেঙেই গেছে, আমি এবার কোথা পাবো কোথা? হ্যাঁ, আমি কি করব? আপনি ভেঙেছেন, আমাকে এটা নতুন দিতে হবে, আমি জানি না। আপনি ধরুন, আমি জানি না, আমার এটা রিপেয়ার করে দিন। ডিস্টার্ব করতে চলে এসেছেন, নতুন গাড়ি দাও, আমি পুলিশকে ফোন করতেছি। না 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 না, আমি কিছু জানি না। এরকম করছে কেন? আমি কল করিনি সত্যি, আমি কল লাগাচ্ছি। প্লিজ 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 প্লিজ, আমি দেখো আমার ফ্যামিলিতে গেলে ব্যাপারটা অন্য জায়গায় চলে। তুমি তো বলছো আর করবে, ঠিক আছে। আমি তো বলছি আমার ফোন নিয়ে নাও, এগুলো দাও, ঠিক আছে। চল ভাই, বেচে দেবো ভাই। বিক্রি করলে কত পাবো? এটা কিসের ফোন? পিছনে আবার 50 টাকা আছে, বিক্রি করবো 200 টাকায় মুখে দিয়ে দেবো। তো গাইজ, এখন পাম্পে আছি, কে আছে দেখো সঙ্গে? উজ্জ্বল, ঠিক আছে। আমাকে অনেকজন মেসেজ করেও বলে বলে উজ্জ্বলার সঙ্গে কি ঝগড়া হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে এই আমরা এক জায়গায় কাজ করি, তো ওর বি শিফট থাকলে আমার নাই, ঢেন টেন, এই জন্য আর বেরানো হয় না। আজকে ফাঁক আছে, তো দুজন একটা ছোটোখাটো রাইডে ঘুরতে যাবো অনেকদিন পরে, ঠিক আছে। চলো যেতে যেতে কি ফান হয় দেখা যাক, গেমখালি সাইডে যাব, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ভাই। আগে একটা দিন ছিল যখন কলেজে পড়তাম, ওর বাইকে আসতাম, 50 টাকা তেল ভরে পার ডে। আর এখন ভাই টাকা আছে, বাট দুজন একসাথে ঘোরা হয়নি। বলি আগে কেস কি, যখন কলেজে পড়তাম কেস কি ছিল, 50 টাকা তেল ভরে পার ডে ঘোরা হতো। এখন সবাইকার টাকা আছে কিন্তু ঘোরা আর হয়নি। তো চলো আজকে একটা কি বলা যায়, দু বন্ধু মিলে একটু ঘুরতে যাই, দুজনই আছে। আর কৃষ্ণেন্দু এখন কাজে গেছে, তো নেই সঙ্গে। ওর গাড়ির র‍্যাপটা চেক করো, কেমন লাগছে সবাই কমেন্টে বলো। গাইজ, ওর হেলমেট নেই, ওকে বললাম ভিতর দিয়ে যেতে, বলে ওর কোনো চাপ নেই, গাড়ি দিয়ে চলে যাবে। 1,000 টাকার বদলে গাড়ি দিয়ে চলে যাবি? বাহ, বড় আদমি হ্যাঁ, এসকা জান পেচান হ্যাঁ ভাই, আমারা তো নেই হ্যাঁ না। দেখো দু বন্ধু কতদিন পরে ঘুরতে এলাম, ঠিক আছে। আর ওকে হেলমেট বই বানিয়েছি, সালা জীবনে হেলমেট পরবে নি। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়ার, আমার হেলমেট নেই করতেছে। সো এখন আছি এই গড়ে, আড্ডা ফাড্ডা মারবো আর কি। তো ভাই গাড়িতে এটা কে? টিকটক স্টার কি করতেছে, রিল বানাচ্ছে নাকি? গাড়ি বাড়ি ভেঙে দিবে ভাই? না না, ভাঙবে নি। তো ভাই একটা আইডিয়া, না শুনে একটা আইডিয়া আসছে, প্র্যাঙ্ক করলে, একটা প্র্যাঙ্ক করলে মেয়েটার উপরে। কী প্র্যাঙ্ক করি? কী করি? তো ওটা কী প্র্যাঙ্ক করি দেখাই যাবে, যা করি। তুই দেখো দেখো গাইস, দেখো রিল বানাচ্ছে, ঠিক আছে, আমাদের গাড়ির সাথে, কেউ আমরা চিনি না ভাই। আমার মাথায় একটা আইডিয়া আসছে, তুই তুই সাথ দিবি তো, তুই সাথ দিবি তো, তোকে বৌদি গাল দিবে নি, তুই তো আমার সাথে আসছে, ঠিক আছে। তো চল প্র্যাঙ্ক করবো, ঠিক আছে, দাঁড়া একটু দেখি কি করে, ব্যাপারটা দেখা যাক। সে তো পোজ দেবে, ঠিক আছে, রিল বানাচ্ছি, মনে হয় গাড়িটা ভালো লাগছে ভাই। চলে যাচ্ছে, রিল বানানো মনে হয় কমপ্লিট, তো একটু পরে যাব, ঠিক আছে, ফোন ঘাটতিছে ভাই। প্র্যাঙ্ক করবো ভাই, গালি দিবে না তো? তো ভাই উজ্জ্বল একদম রেডি, কি প্র্যাঙ্ক করবো ওকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একবার পারমিশন নিলো বোরকাইতে, পারমিশন। চলো ভাই, আচ্ছা
এটা এখন ফোন ঘাঁটছে, কী প্ল্যান করা, ব্যাটারি কভার খুলে দিই, ঠিক আছে? এটা খুলবে তো? দাঁড়া দাঁড়া, আমি খুলছি, তুই খুলবে তাহলে। আর সি ওনার হয়ে ব্যাটারি কভার খুলতে জানে না। আরে জানি, পড়াই চল। ব্যাটারি কভারটা খুলে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, খোলা আছে, থাকুক। তো আমি ডাকি এবার মেয়েটাকে, ঠিক আছে, ফোন ঘাঁটছে। হ্যালো, একটু আসুন। হুম হুম, আপনার সাথে দরকার আছে, আসুন। আমি দেখলাম দূর থেকে। আরে ছবি তুলছিলেন, সে ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার গাড়ি তো আপনি ক্ষতি করে দিয়েছেন। ক্ষতি করেছি মানে? ক্ষতি করে দিয়েছেন, এই দেখুন, এইটা আপনি ভেঙে দিয়েছেন। আমি শুধু কয়েকটা ছবি তুললাম, সেটা আমি দূর থেকে দেখলাম যে এই জিনিসটা ভাঙা, ঠিক আছে। তো ওটা হয়তো তোমার গাড়িতে আগে থেকে ছিল না? না না, আগে থেকে, আরে আমি দেখলাম আপনি করার পরে, তারপরে আমার এটা ভাঙলো। আপনি দেখলেন মানে? গাড়িটা খুলতো, আমি দেখলাম আমার আগে থেকে সব কিছু ঠিক ছিল, দেখুন পুরো খুলে চলে আসছে, দেখুন ভেঙে গেছে। আমি তো শুধু কয়েকটা ছবি তুলছিলাম। ছবি তুলছিলেন, যাই করছিলেন, আমি কি করে বুঝবো এটা ভাঙা কেন? আমি কি করে বলবো? দেখুন দেখুন, আপনার গাড়িতে আগে থেকে ছিল। আপনি একটা কথা বলুন, এই জিনিসটার দাম আরসিতে 10,000 টাকা, ওরও আছে, ও জানে। তো এবার আমি কি করবো, মালটা তো পুরো ভেঙেই গেছে, আমি এবার কোথা পাবো কোথা? হ্যাঁ, আমি কি করবো? আপনি ভেঙেছেন, আমাকে এটা নতুন দিতে হবে, আমি জানি না, আপনি ধরুন আমাকে নতুন দিন। কি করবো? আমাকে নতুন দিন, নাহলে আমি আপনাকে ছাড়তে পারবো না। আমার ওইটা 10,000 টাকা দাম, আমাকে নতুন দিতে হবে। আপনি ক্যামেরা করছেন কেন? ক্যামেরা? হ্যাঁ, আপনি যদি পরে বলেন যে আমি কিছু করি না, আপনি এসব ভিডিও বন্ধ, না ভিডিও আমার বন্ধ করতে পারবো না, ঠিক আছে? না, আপনি এসব ভিডিও বন্ধ করুন। আমি বন্ধ করে দেবো, আমার 10,000 টাকা দিয়ে দিন, আমি ভিডিও বন্ধ করব। 10,000 টাকা কোথা থেকে পাবো? তাহলে আমার এটা রিপেয়ার করে দিন যেখান থেকে হোক, আমি জানি না, আমাকে রিপেয়ার, তুই বল, তুই বল ভাই, এটা কি ঠিক, এটার দাম জানো? মনে হয় ব্যাটারি চুরি করতে আসছিল আমার মন। তুমি ব্যাটারি চুরি করতে আসছিলে নাকি? মানে আপনারা কি ভেবেছেন আমি কোন ফ্যামিলি থেকে বিলংস করেন আপনারা জানেন? সেটা সেটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার ওটা নতুন, আমাকে নতুন কিনে দিন 10,000 টাকা দিয়ে। আরে আমি কোথা দিয়ে পাবো? আরে ছাড়, ফ্যামিলি প্রচুর বিলং করে, বাদ দিন, নতুন গাড়ি দিবে, এটা দিতে। আচ্ছা তুমি এই গাড়ি রেখে দাও আমাকে নতুন, আমি এই ভাঙা জিনিস আমি নিয়ে, আমাকে কেলাবে, আমার মা গাড়ি কিনে দিয়েছে, আমাকে কেলাবে, আমাকে বাড়িতে ফিরতে দিন। তোমার আগে থেকে ছিল? ওর আছে, আসুন না, দেখে নিন, এসে দেখে নিন, ওর আছে, আর চাইলে দেখে নিন যাচাই করে, আমি জানি না, আমি এসব কিছু করিনি। ধরো তোমার, না না আপনাকে আমি ছাড়তে পারবো না, মেয়ে হন, গায়ে হাত দিতে পারবো না, আমি বলে দিচ্ছি আমার 10,000 টাকা দিন। আমি কোথা দিয়ে পাবো যে আপনি বলছেন? না না, দিতেই দিতেই হবে, নাহলে কি করে হবে? আপনি, আমি কোথা দিয়ে পাবো বলুন? আমি কি এসব করেছি নাকি? আপনার হয়তো এটা আগে থেকে ছিল, এটা তো ভেবে দেখুন। এই জিনিসটার দাম আমার মান্থলি এক, মানে স্যালারি 10,000 টাকা, এক মাসের যদি স্যালারি চলে যায় তাহলে আমি তো এক মাস পুরো বাড়িতে বসে থাকবো, গাড়ি নিয়ে আর বেরাতেই পারবো না, আমি সারাতে পারবো না। না আমি, আপনি আমাকে দিবেন, আপনি চাবি দরকার হয় রাখুন, ঠিক আছে, আমি এসব কিছুই দিতে পারবো না। আরে ধরুন, আমি শুধু জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম আর রিলস বানাচ্ছিলাম, এই জন্যই আমি ভিডিওটা করছি, ভিডিওটা পুলিশকে দিয়ে দিলে ভালো হবে তো? আমি কোন ফ্যামিলি থেকে বিলংস করি আপনারা কি জানেন? সেটা তাহলে, তাহলে এসব বলছেন, তাহলে আমার জিনিসটা সারিয়ে দিন। আমি কি করে সারাবো? আমি এসব কিছু পারবো না। ধরুন আপনি কি ছাগল চড়াতে আসছেন? ওইগুলো একটা লিয়ে পালিয়ে যায় তাহলে হয়ে যাবে। থবড়া দেখার কোনো দরকার নেই, আপনি এটা ঠিক করে দিন। ওটাকে আরো ভালো দেখতে। গজব বেজ্জতি হ্যায়, ইয়ে গায় গজব বেজ্জতি। ঠিক আছে তুমি বেজ্জতি করো, যাই করো, পারবো না, ঠিক আছে, তুমি আপনি ধরুন, আমার অনেক কাজ আছে, আমাকে এবার বাড়ি যেতে হবে, ধরুন। তুমি যেখানে যাক, আমার এটা যদি না সারি দিনও, তুই ভাই কিছু বল, আমি জানি না, অত কথার কিছু নেই, ও যেহেতু টাকা দিচ্ছে না, ওর ফোন নিলে ভালো কথা বলি। না না, ফোন নিতে পারবো না, আমার টাকা লাগবে, আমি এটা ফেলে দেবো, আমি ফেলে দিয়ে বাড়ি চলে যাবো, আপনি ধরুন আপনার জিনিস রাখুন। আরে বাড়ি না না, বাড়ি যেতে দিলে তো সিওর, হ্যাঁ আমি লোক ডাকবো এক্ষুনি, আমাকে দিতে হবে, আমি জানি। আপনি লোক ডাকবেন মানে কি বলতে চাচ্ছেন? আপনি আপনি আমার গাড়িটা ভেঙেছেন। আমি ভাঙিনি, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, রিলস করছিলাম, এটাতে আপনার গাড়ি ভেঙে গেছে। আমি পারমিশন নিয়েছেন? আপনি এখানে ছিলেন না তো আমি কোথা থেকে পারমিশন নেব? আমরা ওইখানেই সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কীর্তি দেখছিলাম, ঠিক আছে? ওই একটা কথা, যেদিকে উনি থাকে তার পারমিশন ছাড়া হাত দিবা যাবে না। আমাকে সারিয়ে দিন ব্যাস, আমাকে আমাকে নতুন 10,000 টাকা দিয়ে দিতে হবে না, আমাকে এই জিনিসটা রিপেয়ার করে দিন ব্যাস, আমি তাহলেই খুশি। আমি পারবো না এসব কিছু করতে, ধরুন। আরে তুই বল, আমি কিছু বলতে পারবো না, দিতে হবে, নাহলে আমাদের, আরে ভাই আমরা গরিব বাড়ির ছেলে, আমি জানি না। ফ্যামিলির লোককে ডাকো, মানে এখানে
ফ্যামিলির লোক কথা দিয়ে এলো। তুমি আরে তোমার গাড়িয়ান এসে কথা বলবে। হ্যাঁ ডাকো, কল করো। আমি কিছুই ভাঙিনি, আপনারা যে বলছেন এসব কিছুই হয়নি, ঠিক আছে? আর ধরুন আপনাদের মতো ছেলেকে না খুব ভালোভাবেই চেনা আছে। চুপ করো, আমরা যাই হতে পারি, ঠিক আছে? চেনা আছে বললাম তো। আমি জানি না, আমার এটা রিপেয়ার করে দিন। ডিস্টার্ব করতে চলে এসেছেন। আরে ভাই, কি তোমাকে কি ডিস্টার্ব করেছে? আমাদের গাড়ি ভেঙেছো? আরে গাড়ির টাকা গাড়ি ভেঙেছো মানে এটা এটা কি বলুন না, টাকা নেয়ার ইচ্ছা এমনিই দিয়ে দিচ্ছি। না না, আমরা ভিখারি নই, তাহলে এই গাড়ি নিয়ে ঘুরতাম না। এর মানে কি? ভিখারি হলে এই গাড়ি নিয়ে ঘুরতাম না। এটা আগে থেকে ভাঙা ছিল। আরে তার তো আছে, দেখে না। এমনিই দিবে, এমনিই দিয়ে দিতে বলো, তো কথার কিছু নেই। আমি জানি না, আমাকে এইটা আমি পারবো না, ব্যাস। আচ্ছা ভগবান, তো আপনি গাড়ি নিয়ে চলে যান, আমাকে নতুন গাড়ি দিন। আমি পারবো না, আমি গাড়ি বিক্রি করে দেব দিলে। ওই আমি জানি না, আমার গাড়ি এটা ভেঙেছেন, 10,000 টাকা নতুন খরচা। এই গাড়ির দামও হয়তো 10,000 নয়, তুমি যেটা বলছো। কি একটা পার্টের দাম 10,000 টাকা? বললাম তো গাড়িটা দেখে অতটা মনে হয়নি, ঠিক আছে? দূর থেকে ভালো লেগেছিল বলে রিলস তুলছিলাম। ওটা বড় জোর ওকে ফ্রিতে দিয়েছে হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রিতে তো সে যাই পারে। ও তাহলে রিলস বানিয়েছিল কেন? এত যদি খারাপ গাড়ি হয়, বেকার গাড়ি, জাস্ট এমনি পড়েছিল, পড়েছিল তো এমনি রিলস বানিয়েছিল। কাচরা সে ভেঙেছে তো আমি পারবো না, আমি ফেলে দেবো এটা। তুমি একবার দিয়ে দেখো, আমি ফেলে দেবো। ফেলে দিন। আরে আমি জানি না, ফেলে দিয়েছেন মানে এক্ষুনি আবার ফেলে দিয়েছে, আমাকে নতুন দিতে হবে। আপনাকে নাহলে ছাড়তে পারবো না, আপনি যেতেই পারবেন না। আপনার ব্যাগ নিয়ে নেবো আর দেবো না, ঠিক আছে? ওতে কিছু নেই, নিয়ে নিন। আপনার মতো ছেলেকে আমি এমনিই দিয়ে দিই, ঠিক আছে? বলতে পারতেন এমনিই টাকা দিয়ে দেবো। আমি জানি না তো, এসব ভাঙা জিনিস দেখি আবার আমার কাছ থেকে টাকা নেওয়ার মানেটা কি? আপনি তাহলে এটা ফেলিয়ে দিলেন কেন ভাই? দেখো এটা এখানে ফেলিয়ে দিয়েছিল, এবার এক্সট্রিম লেভেলে যেতে হবে, ঠিক আছে? তুমি এটা ফেলিয়েছিলে, ঠিক আছে? তুমি ভেঙেছো, যাই করেছো, ঠিক আছে? তুমি ধরো এটা, ধরো 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 বলছি। আমি ধরে কি করব? ধরো না, তুমি ফিকে দিয়েছিলে, চাবি লও, যাই পারে করো, ঠিক আছে? আমি ফিকে দিচ্ছি, ধরো। আমি জানি না, আমিও গাড়ি নিতে পারবো না, আমাকে নতুন গাড়ি দাও, আমি পুলিশকে ফোন করতেছি। না 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 না, আমি কিছু জানি না। এরকম করছো কেন? আমি করিনি সত্যি, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে অতক্ষণ ধরে ঝগড়া করতেছো তুমি, তুমি করেছো, আমাকে 10,000 টাকা দাও। আমি করিনি সত্যি, তাহলে 10,000 টাকা দাও আমাকে, এক্ষুনি 10,000 টাকা দাও, নাহলে আমি পুলিশকে কল করছি। প্লিজ প্লিজ করো না, করো না, প্লিজ 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 করো না, প্লিজ প্লিজ প্লিজ। না না, তুমি সে পায়ে পড়ে গেলেও আমি কল করে এখানে ডেকে মীমাংসা হবে তারপরে, ঠিক আছে? নাহলে হবে না, আমাকে টাকা দাও, নাহলে আমি এক্ষুনি কল করবো, ঠিক আছে? ওই কল কর, কল করি। না না প্লিজ প্লিজ প্লিজ, না না প্লিজ কল করি। না না প্লিজ, না গুড়ি নিয়ে এসো, যাই। না না গুড়াতে হবে, না না তোমাকে গুড়াতে দিতে হবে, না না না। আরে না, আমি কল লাগাচ্ছি, আমি কল লাগাচ্ছি, প্লিজ 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 প্লিজ। আমি দেখো আমার ফ্যামিলিতে গেলে ব্যাপারটা অন্য জায়গায় চলে। তুমি তো বলছিলে তুমি অন্য জায়গার মানে অন্য ফ্যামিলির মানুষ, হ্যান ত্যান, ঠিক আছে? তোমরা পুলিশকে ট্যাকল করে নিও, আমাকে 10,000 টাকা দিতে হবে না, ঠিক আছে? আমি পুলিশকেই কল করছি। না না প্লিজ, না না ধরো ধরো, আমি না না আমি নিতে পারবো না, কল লাগাচ্ছি, প্লিজ প্লিজ কল করো না, প্লিজ প্লিজ। আচ্ছা শোনো, আমার কাছে তো কিছু নেই, তো এগুলো রাখো। কি রাখবো আমি? আমার কাছে তো অত টাকা নেই। তোমার স্মার্ট ওয়াচ বিক্রি করলে আমার 500 টাকাও পাবো না। ফোনটাও রেখে দিই। না ফোন রেখে তুমি আমাদের যদি ফাঁসিয়ে দাও, এটা 200 আর ঘড়িটা 100। না না ওটাও নয়, তোমার ফোনটা যদি আমি বিক্রি করতে যাই, তুমি যদি পুলিশের কাছে আমাকে ফাঁসিয়ে দাও। হ্যাঁ চুরি কেসে আমরা চোর না। আমি পাসওয়ার্ড খুলে দিচ্ছি, সব কিছু খুলে দিচ্ছি, দিয়ে দাও। না একদমই না, আমরা পুলিশকেই ডাকবো, মীমাংসা হবে। আমার কাছে তো অত টাকা নেই। আমরা জানি না, তাহলে পুলিশকে রাখছি। তুমি তো বিশাল আমাদের সঙ্গে তর্ক করছিলে, ঠিক আছে? আমি জানি না, প্লিজ করো না, এরকম করো না, প্লিজ করো না। আমার মা জানতে পারলে, প্লিজ প্লিজ করো না, রিকোয়েস্ট করছি। ওই কি করবো, কল করবো, প্লিজ করো না। সেই ইমোশনাল হয়ে যাবে, ক্ষমা করে দেয়। কি ক্ষমা? না আমার ওইটা সারিয়ে দিতে হবে, রিপেয়ার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে আমার এগুলো দাও, ঠিক আছে? চো ভাই বেঁচে দেবো, ঠিক আছে? বেঁচে দেয়, তুই মদ খেলিস না, ঠিক আছে? তুমি যেতে পারো, যা আমরা নিয়ে চলে যাচ্ছি। চাবি কোথায়? চাবি গুড়া, চাবি গুড়া, চাবি গুড়া। ভাই বিক্রি করলে কত পাবো? এটা কিসের ফোন? পিছনে আবার 50 টাকা আছে, বিক্রি করবো 200 টাকায় মুখে দিয়ে দেবো, বিরিয়ানি তোকে খাওয়াবো। আর শুনে এবার বলে দিই, লাস্টে তার বাবা কেলে চলে আসবেনি তো, ওই বলে দিই প্র্যাঙ্ক করছি না। আরে শোনো শোনো, হ্যালো, আরে আসো, তোমার ঘড়ি তোমার ফোন রাখো, ধরো বলছি, ধরো ধরো ধরো। আরে অত কানাকাটির কি আছে? এটা আমি তো এটা করিনি না, ঠিক আছে? আমরাও জানি তুমি করোনি, ঠিক আছে? এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? আমি একটা ভিডিও ক্রিয়েটর, ভিডিও বানাই। তোমরা এটা এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছিলে,
তোমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে? মানে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছিলে তোমরা? ইয়েস, চাবিটা দে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এটা ভালোই আছে। ওটা খুলতে হবে না, ওটা খুলতে হবে। আচ্ছা দেখবে, আসো সোজা কর। তারবি তুই লাগাতে কি মনে হয়? ভেঙে দিস নি আবার, হয়ে গেছে। মানে তোমরা কি ইয়ার কি পেয়েছো? যাই পারে ওই হাতটা মিলাম, ঠিক আছে। এই ভিডিওটা ফেসবুকে ছাড়তে পারি তো? পারমিশন আছে? হ্যাঁ ছাড়তে পারি। ঠিক আছে ভাই, কিছু মনে করো নি এটা, ঠিক আছে? এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। এইভাবে কারোর সাথে প্র্যাঙ্ক করাটা? তোমার বাড়ি কি এখানে নাকি? হ্যাঁ আমার বাড়ি এখান থেকে। পরে আবার বয়ফ্রেন্ডকে দিয়ে কেলাবে না তো? আবার মহিষা তো লেলে প্রত্যেকদিন আসে। ওই তার ভাই এর মধ্যে ঝুলাছে, দেখ কতগুলো। তোমার ভাই ওইগুলো মারতে আসতেছে আমাদেরকে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা একটা জাস্ট প্র্যাঙ্ক ছিল, কিছু মনে করার দরকার নেই, ঠিক আছে? চলো সবাইকে বলে দাও ফেসবুকের পেজটা ফলো করতে। এর পেজটা সবাই ফলো করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব ফেসবুকে হয় না, ফলো হয়। আচ্ছা ইউটিউবে করে দিবে। ওকে ঠিক আছে, ঠিকই যাবি। গাড়িটা লক্ষ্য রাখো, ওটা আবার খুলে ফেলো নি। গাইস দেখলে প্র্যাঙ্ক হয়ে গেল ভাই, নিজেও ভয় পাচ্ছিলাম কি হবে না হবে। তো এবার ওকে দাঁড় করে দাঁড় করাতে দাঁড় করিয়েছি, কথাবার্তা হলো, ঠিক আছে? তো এফবিতে ওরও মানে কিছু একটা প্রবলেম আছে অ্যাকাউন্ট নিয়ে, তো একটা এই ব্যাপার। এবার ওকে কিছু একটা জল দেখি, এখানে চকলেট পাওয়া যায় ভালো, না হলে শুধু জল খাইয়ে পাঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। নাহলে পরে যদি বয়ফ্রেন্ডকে দিয়ে কেলাই টেলাই, বাবা এখানে চকলেট পাওয়া যাবে? একটা 1 লিটারের জল দাও তো ঠান্ডা। মাস্টার পেটি কত লে জানো? এমনি জিজ্ঞাসা করে দিদি, সামনে কাজ করি তো কোম্পানি, ওই জন্য বলি দিই। আর কি হ্যাপি হ্যাপি নিয়ে নি, খাবি নি তাহলে? দুটো নিয়ে নি। গাইজ এখানে উজ্জ্বল হচ্ছে রিসানের মার্কেটিং করতেছে, চলো। তো 40-60, ঠিক আছে। তো গাইজ এখানে উজ্জ্বল এসে আমাদের কোম্পানির একটু প্রমোশন করেছিল, ঠিক আছে? ও ভাই গজব, না দাঁড়িয়ে আছে এখনো। ওর কি প্রবলেম আছে অ্যাকাউন্টে এ নিয়ে, মনিটাইজেশন নিয়ে? তো ওটাও আমি দেখিয়ে দেবো, উড়ি দেবো আবার হবে। কি বলে বলে গেছিলাম জানো তো, কিউট গার্লের উপরে প্র্যাঙ্ক করছি, ঠিক আছে? মহিষাতল তো পার্টে আসতে, তার বাড়ি মহিষাতল, যদি ছেলে পেলে দিয়ে কেলায় এনে বলি না না একটু সমজো। তোমার কি ইনস্টা ফিনস্টা দেখো? দাও দেখাই তো গাই, সবাই এটা ফলো করে দেবে, ঠিক আছে? যদি না ঠিকঠাক দেখা যায় আমি এটা মেনশন করে দেবো, সবাই ফলো করে দেবে, ঠিক আছে? জানি কেন। আচ্ছা দেখো পূজা সেন, এটা রিয়েল নাম, ওকে সবাই এখানেও ফলো করে দেবে। তো গাইজ ওকে কটা ফটো বাগের ফটো বাগেরা তুলে দিলাম, আমার পেজ পেজ ফলো করালাম ইনস্টা বাগেরাতে। তো বললো ওকে একটু ড্রপ করে দিতে, ঠিক আছে? চল চল। তো এখানে নামিয়ে দিয়ে চলে যাবো আমরা, আমাদেরও ডিউটি আছে, ফ্রেন্ডশিপ বাগেরা হলো। দাঁড়াও দাঁড়াও, উঠতে পারবে তো? ওই উঁচা আছে। হুম হুম, আসতে চালাবি বন্ধু? হ্যাঁ কোথায় নামবে, ক্যাফেতে? তাহলে এইটা দেখেছো ভাই, এখানে কাঁঠালের মেলা বসেছে, তাই তো? ওকে জিজ্ঞাসা করি ওর বাড়ি এখানে। আরে কাঁঠালের মেলা নাকি? কাঁঠালের মেলা? আচ্ছা রদ আছে, রদ তোমাদের এখানে রদ ডাকবে নি? আচ্ছা কোথায় এখানে নামবে, কোথা? ওকে হুম হুম, যাও টাটা। Beep, beep, beep.